Assalamualaikum বন্ধুরা, this is Helen from the channel Bikergirl Helen. আমরা যেহেতু বাইকার, বাইকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাইকের সাহস করলাম না, সাহস বলবো না, এটাকে দুঃসাহসই বলবো, কারণ সিলেটে বন্যা চলতেছে। তো আমরা চাচ্ছিলাম যে বন্যার পরিস্থিতি কীরকম, আমরা সেটা আসলে নিউজ দেখি নাই, নিউজ সচরাচর দেখা হয় না, টিভি দেখা বন্ধ করছি অনেক আগে। তো ইউটিউব থেকে বা যতটুকু ফ্রেন্ডরা বলে বা ফেসবুকে দেখেছি যে বন্যা চলে, বাট ভয়াবহতা কীরকম সেটাও জানা নাই, আমি এখনও পর্যন্ত জানি না, কারণ দেশের পরিস্থিতি নিয়ে আমি নিউজ একটু কম দেখি। তো হোয়াট এভার ইট ইজ, বাসার মানুষজন আমার মতো একটু পাগলা টাইপ, বাসার সবাই মানে খুব তাদের মন ছুটে যায় সিলেটে যাওয়ার জন্য। তাই আমি বললাম ঠিক আছে, ওকে ফাইন, তোমরা যেহেতু যাবো আমিও যাবো, কোনো প্রবলেম নাই। তো আমরা দুজন ডিসকাস করলাম, বাসার সবাই চাচ্ছিলো যে আমরা বাইক নেই, কিন্তু বাইকটা আমাদের কাছে দুজন যখন ডিসকাস করলাম আমাদের কাছে মনে হলো যে এটা সেফ হবে না, বিকজ পানি উঠছে। এর আগে নরেনের যে সিলেটের ব্লগ ছিল আমি ওটাতে দেখি আমি লিটারালি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ওর ব্লগটাতে যখন ও বলতেছে যে ভাই আগান, তো এটা নিয়ে আমি ওখানে এখনও ওরে পচাই যে ভাই আগান ভাই আগান, কিন্তু লিটারালি যখন ওই রাস্তাতে যাই সিলেটে তখন বুঝতে পারছি যে একটা মানুষ কেন বলছে ভাই আগান ভাই আগান। রাস্তাটা এরকম ভয়াবহ, অ্যাজ লাইক যখন হাওরের পানিটা আসে চতুর্দিকে একদম নদীর মতো হয়ে যায়, নদীর মতো হয়ে যাওয়ার কারণে রাস্তা কোনটা নদী কোনটা আপনি বুঝবেন না, একটু যদি এতটুক রাস্তার মধ্যে যদি আপনি এদিক বা এদিক যান আপনি হাওরের পানিতে। তো ওর এই ভিডিও থেকে আমি যতটুক আইডিয়া করছি যে সিলেটে অন্তত সেফ হবে না বাইক নিয়ে যাওয়াটা, তো এই জন্য আমরা বাসের টিকিট কাটি, শ্যামলী বাসের টিকিট কাটা হয়। ঢাকা থেকে সুনামগঞ্জের এসি টিকিটই পাওয়াটা খুব দুর্লভ ব্যাপার, হাতে গোনা দু একটা বাসে পাওয়া যায়, তাও অনেক দিন 7-8 দিন আগে থেকে বুকিং দিতে হয়, অন্তত 1 সপ্তাহ আগে। তো আমরা যেহেতু হুট করে প্ল্যান বাসা সবার, তো আমরা ইনস্ট্যান্ট যেয়ে টিকিট পাই না, তো টিকিট না পাওয়ার কারণে আমরা নন এসি বাসের একটা টিকিট কাটি সুনামগঞ্জের, ডিরেক্ট সুনামগঞ্জের, যাতে আমাদের ঘাটে যেতে কোনো সাফার না করতে হয়। সুনামগঞ্জে নামার পরে কি হয় তা দেখুন। ভোর ঠিক 6:30, আশেপাশের সকল দোকান বন্ধ, ইভেন ইভ সুনামগঞ্জের পানসি রেস্টুরেন্টও। আমরা যাচ্ছি আর কি ঘাটের উদ্দেশ্যে, যে মামা চালায় নেওয়া যেতেছে, আর কিছুটা সদরঘাটের মতোই লাগতেছে, বাট অতটা সদরঘাটের মতো কোলাহল নাই। তো দেখা যাক, পানি আছে মনে হয় রাস্তার সামনে, পানির ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করব। এই পানি শুরু বলছিলাম, পানি দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা এখন ঘাটে আছি, সাহেববাড়ি ঘাট বলে এটাকে। তো আমাদের বোট অলরেডি রেডি, আর বৃষ্টি অলরেডি আসতেছে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা বোটে উঠে পড়ি। আমার ফ্যামিলি মেম্বাররা গাড়িতে আসার কারণে তারা ঘাট চিনতে ছিল না, তো তাদেরকে রিসিভ করার জন্য আমরা অটোতে করে আসি এবং সবাই মিলে একসাথে আবার বোটে উঠে যাই। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বোট, আসতেছে আসতেছে, উপরে ওই যে মেঘের বেলা। আমাদের বোট আসলো, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের বোটের কিছু ড্রোন শট এবং বোটের অভ্যন্তরীণ অবস্থা। Thank you.
বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হচ্ছে টেকের ঘাটের দিকে। তো ওইখানে আমরা নাইট স্টে করব। ওইখানে থাকার পরে ওইখান থেকে আগামীকালকে সকালে টেকের ঘাট থেকে অন্যান্য যে ভিজিটিং প্লেসগুলো আছে, আপনার বারিকাটিলা, নীলাদ্রি লেক, আমরা ওইসব জায়গায় যাব। আমরা ওইখানে যেই সব ভিজিটিং প্লেসগুলো আছে ওখানে ভিজিট করব। আর আই হোপ বৃষ্টি থাকবে না, আর বাকিটা ভিজিটিং প্লেসগুলো আপনাদেরকে দেখাতে পারবো। আর আমি আমাদের যে বোটটা আছে এটার নাম হচ্ছে নায়রি, এটা জাস্ট বোটটা মেক করছে আর আমরা এটাতে উঠছি। বলা যায় যে আমরা ওদের সর্বপ্রথম কাস্টমার, তো সব কিছু আমরা ফ্রেশ পাচ্ছি, অ্যাজ লাইক ওয়াশরুম হতে শুরু করে বোটের ইচ অ্যান্ড এভরি কাট সবগুলোই নতুন আমাদের জন্য। এবং আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে, নতুন ফ্ল্যাট, নতুন বোট বা নতুন যে কোনো কিছু ভালো লাগে। তো আমরা এই বোটে বৃষ্টির মধ্যে কিছুটা মজা করেছি। মাঝখানে ওয়াচ টাওয়ারে যখন বোটটা থামে তখন আমি ঘুমাইছিলাম, এবং ওই ইচ্ছা ছিল ওয়াচ টাওয়ারে যেহেতু সুইমিং করবো ওই ভিডিও আপনাদেরকে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। কিন্তু যখন ঘুমটা আমার ভেঙে যায় তখন দেখি যে ওয়াচ টাওয়ার থেকে আমার ফ্যামিলি মেম্বার্স সবাই আবার ব্যাক করতেছে, তো আমি ওই ভিউটা নিয়েছি। তো ওটা তো বাকি ভিডিওতে তো আমার দেখতেছিনি অলরেডি। তো বাকিটা আমি নীলাদ্রি লেকে যাওয়ার পরে আমি আবার আসতেছি আপনাদের কাছে। নীলাদ্রি লেক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকের ঘাটের চুনা পাথরের একটি লাইমস্টোন লেক। লেকের পারে অনেক উঁচু নিচু টিলা থাকার কারণে একে বাংলার কাশ্মীরও বলা হয়। আমরা শর্ট টাইমে আমাদের যেন ফুটেজগুলো নিতে পারি, এই জন্য আমরা বাইকে করে চলে যাচ্ছি দুজন। আর এই তো অন্ধ বই, আর ভাই প্লাটিনা না আমরা বাইক, আর সবচেয়ে শক্তিশালী বাইক বাংলাদেশে এটা হলো প্লাটিনা, এটা সব জায়গায় চলে। ঠিক আছে, আর দেখেন কী ধরনের ভাঙাচোরা রোড, এর মধ্যে দিয়েও প্লাটিনা আল্লাহর মতো অনেক সুন্দরভাবে চলে। আর এই যে ভিউ না বললেই না, যে কোনো সময় বৃষ্টি নামবে, আমরা রেইনকোট আনি না, আমরা রেইনকোট আনি নাই। তারপর ভাই চাকা টাকা ঠিক আছে, তো ভয় লাগে আসলে, মানে যারা চাচা দাঁড়ান যারা আসলে বাইকার আমরা একটু ভয় পাই, বিকজ চাকা স্লিপের ব্যাপার থাকে ওইসব ভেজা রাস্তায়, এই জন্য একটু ভয় পাই। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের নেক্সট ফুটেজ কি। অনেক কষ্ট লাগছে। নরেনের পরিচিত কি ভাই? আমাদের ইমরান ভাই, ইমরান ভাই, ইমরান ভাইয়ের ফ্রেন্ড মানিক, মানিক ভাই, উনিও খুব ভালো চালায়, মাশাআল্লাহ দিলে আমাদেরকে নিয়ে আসছে লাখমাশরায়। তো এখন আমরা এটা ঘুরবো, যে বাসার মানুষজনও চলে আসছে, সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কি তোমরা কেমনে আসছো? আমরা নীলাদ্রিতে গেছিলাম। আরে বাচ্চাটা ঘুমাইতেছে। সবুজের সমারোহ, এটা হচ্ছে লাকমা ছড়া। এখানে আসতে হলে আপনাদেরকে প্লাটিনা অথবা অটো ভাড়া করে আসতে হবে। রাস্তায় যথেষ্ট কাদা প্লাস যথেষ্ট পাথর রয়েছে, এবং আপনারা যদি প্লাটিনা নেন আর আপনারা যদি বাইকার হন তাহলে সেক্ষেত্রে আপনার একটু রিস্ক লাগতে পারে, মনে হবে যে এই বুঝি পিছলেই পড়ে গেলাম, কিন্তু আসলে ব্যাপারটা সেটা হবে না যদি আল্লাহ সহায় হন। বিকজ আমি অনেক ভয় পেয়েছি আসার সময়,
তো সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য, একটু পরপর রোদ আসতেছে, একটু পরপর বৃষ্টি আসতেছে, এটা আসলে সম্মোহন করার মতো একজন মানুষকে। আর আপনার যে ন্যাচারাল যে একটা ফিল আপনি পাবেন, তা আসলে অন্য কোথাও পাবেন না। বালিযুক্ত ঝর্ণার পানি, এগুলো সবসময় অল টাইম ফেভারেট আমার কাছে, কারণ এই ঝর্ণার পানি আমি যতবারই যাই ততবারই খাই, কিন্তু এখন খাওয়ার মতো সিচুয়েশন নাই, কারণ এটা মানে মাটি দিয়ে আসতেছে। আমি ঝর্ণার পানি ডিরেক্ট খাই ঝর্ণা থেকে ধরে, যদি বান্দরবন যেয়ে খাইছি। এর আগে আমি যখন ব্লগ করতাম না, তখন আমার এই এই ফুটেজটা আসে যে আমি ঝর্ণার পানি খাইতেছি এভাবে, তো এবার খাইতে পারতেছি না, আফসোস। আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ লোহার মতো, ওই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার, ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়, ওইখানে গেলে আপনাকে ডাইরেক্ট ঢাঞ্চা গুলি করে দিবে। সো একটু সাবধানে এখানে যেতে হবে, আদারওয়াইজ অনেকে আছে যে ওয়ার্নিং দেয়, অনেকে আছে ওয়ার্নিং দেয় না, মানে গুলি করে দেয়। এটা আমাদের বর্ডারের লোকজন করে না, আই থিঙ্ক ইন্ডিয়ার ওপাশ থেকে করে, গুলিটা জাস্ট ইন্ডিয়ার ওপাশ থেকে আসে। এবং অনেক নিউজে আপনারা হয়তো দেখছেন যে ইন্ডিয়ান বর্ডারের বর্ডার গার্ড দ্বারা বাংলাদেশিরা নিহত আর কি। তো অনেকে আছে হয়তো চলাচলন করে বা কিছু সামথিং লাইক দ্যাট, বা অনেকে আছে ট্যুরিস্ট যারা ঘুরতে আসে, তাদেরকেও আসলে গুলি মেরে দেয়। সো সাবধান। লাকমাছড়ায় আমরা লাকমাছড়ার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের এই আজকের সিলেটের প্রথম পর্বটি শেষ হচ্ছে। তো এর জন্য আমার দ্বিতীয় পর্বে থাকছে বারিকা টিলা আর জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য সহ কিছু কথা, এবং আমরা যে বোটটা নিয়েছি নায়রি সম্পর্কে কিছু কথা, যেখানে নায়রিতে আমাদের কত চার্জ পড়েছে, আমরা কী ধরনের সার্ভিস পেয়েছি, এই সমস্ত কিছু ডিটেলস আপনাদের জন্য থাকছে। তো সেই পর্যন্ত বাইকার গার্ল হেলেন চ্যানেলটির সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।